হ্যালো বন্ধুরা তো পূজা স্পেশালে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমাদের সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে রাত এখন বাসছে ডেটটা তো এত রাতে ভিডিও কেন করছি কিসের জন্য করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি তো আমি তো রেডি তেডি হয়ে বেরোনোর জন্য রেডি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো চলো আমি ঠাকুর প্রণাম করে বড়দের প্রণাম করে আমি বেরিয়ে যাচ্ছি আর এটা ছিল আমার বিয়ের পর ফার্স্ট ট্রিপ তো আমার খুব ভালো লেগেছে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর এখন রাত্রি বেলাতে রাস্তা কেমন ফাঁকা আর কি কুয়াশা দেখো তখন ছিল জানুয়ারি মাস তো আমি চলে এসেছি আমাদের আসানসোল স্টেশনে তো আমরা আজকে যাচ্ছি মুম্বাই তো আসানসোল থেকে আমরা মুম্বাইয়ের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনটা আসছিল হাওড়া থেকে তো ট্রেনটা একটু লেট হওয়ার কারণে আমাদের ট্রেনটা ছিল একটা পঁয়ত্রিশে তো ট্রেনটা আমাদের পেয়েছি চারটেতে তো প্রচুর লেট ছিল বলে ট্রেনটা দেরি করেছিল তো আমি ট্রেনের মধ্যে উঠার বেশি ভিডিও করিনি আমি ঘুমিয়ে গেছিলাম তো এটা ডে ওয়ানের ভিডিও তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তাহলে আরও অনেক ভিডিও আছে মুম্বাইয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করব কোনো কাজ নেই জানলা ধরে বসছি আমি ট্রেন দেখতে লাগছি তো ট্রেন দেখতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার বেশি ভালো লাগে একটু বলতেই পারো আর আমরা আসলে কি বলো তো বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম তো সেই কারণে আমরা আর বাইরে থেকে কিছু কিনে খাইনি কিন্তু তোমরা সবাই বাইরে থেকে সব কিছু কিনে খেতে পারো কোনো অসুবিধা নেই ট্রেনের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত যা যা খাবার দরকার সব কিছু ট্রেনের মধ্যে হাজির হয়ে যাচ্ছিলো তো আমরা হচ্ছে এত দূরের জার্নি আমি প্রথমবার করছি বলে আমি ভয়ে ভয়ে কিছুই আনি বা মানে বাইরের খাবার কিছু খাইনি আমি সব বাড়ির খাবারই খেয়েছিলাম তো রাতে আমি মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো এটা পরের দিন ডে টু তো এটা আমি হচ্ছে পরের দিন উঠে গেছি ঘুম থেকে তো তোমাদের সাথে আবার শুরু করে দিয়েছি ভিডিও করা আবারও তাই কোনো কাজ নেই আবারও সেই জানালার ধারে বসে আবার সেই রাস্তা দেখা তো দেখতে দেখতে আমরা অর্ধেক প্রায় পৌঁছেই গেছি বোম্বের তো দেখতে দেখতে ট্রেনও দেখতে পেয়ে গেলাম তো আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন দেখতে তোমাদের কার কার ভালো লাগে ট্রেন দেখতে তো আমরাও পৌঁছে গেছি মাঝে মাঝামাঝি পথে তো এবার মুম্বাইয়ে নামবো আমরা তো মুম্বাইয়ে নেমে গেছি তো এটা ছিল দাদার স্টেশন তো আমাদের যেখানে যাবো সেখান থেকে দাদার স্টেশন থেকে আমাদের বাড়িটা কাছে হবে তো তার জন্য আমি দাদার স্টেশনে নেমে গেছি তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও তোমরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আরও অনেক ভিডিও আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ওটা